নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুত্রবধূর মামলায় গ্রেফতার হয়েছেন থানা আওয়ামী লীগের এক নেতা। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছেন গৃহবধূ। এর আগে পায়নাদী নতুন মহল্লা এলাকা থেকে রাত ১২টায় আওয়ামী লীগের ওই কর্মীকে গ্রেফতার করে পুলিশ। মামলায় উল্লেখ করা হয়, তার শ্বশুর প্রায়ই তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এই প্রস্তাবে রাজি না থাকায় তার শ্বশুর তাকে প্রায়ই ভয়ভীতি প্রদর্শন করত। বিকেল ৪টায় বিবাদী ছেলে ও ভুক্তভোগী স্বামীকে দোকান হতে কয়েল আনার জন্য পাঠায়। অতঃপর তার শ্বশুর তার সঙ্গে মেলামেশা করতে বলে। তার কথায় রাজি না হওয়ায় জড়িয়ে ধরলে তিনি চিৎকার করলে বাসার অন্য সদস্যরা চলে আসলে তার শ্বশুর ছেড়ে দেয়। ঘটনা বিষয়ে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে অভিযোগ দিলে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক শওকত জামিল শনিবার রাতে শ্বশুরকে আটক করেন। রোববার দুপুরে ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠান পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তিনি দলীয় প্রভাব খাটিয়ে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে বলে এলাকাবাসী জানান। সিদ্ধিরগঞ্জে থানার ওসি মোহাম্মদ মশিউর রহমান জানান, গ্রেফতারকৃত আওয়ামী লীগ কর্মীর ছেলে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই তার পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হলে পুত্রবধূকে প্রায়ই ভয়ভীতি প্রদর্শন করত শ্বশুর। পরে ভুক্তভোগীর অভিযোগ পেয়ে অভিযুক্তকে শনিবার রাতে আটক করা হয়। দলে প্রভাব খাটিয়ে এই কুলাঙ্গার নেতা নিজ এলাকায় যেমন ত্রাসের রাজত্ব করছে, তেমনিভাবে চেয়েছিল প্রভাব খাটিয়ে নিজের ছেলের বউকে ধর্ষণ করতে, কিন্তু পুত্রবধূর বিচক্ষণতার জন্য তা করতে পারেনি। ছেলের বউয়ের মামলায় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রিয় ভিউয়ার্স, লম্পট শ্বশুর রাজনীতি প্রভাব খাটিয়ে জেল থেকে বের হয়ে যাবে নাকি সঠিক বিচারের মাধ্যমে কঠিন সাজা পাবে, কি মনে হচ্ছে আপনার? ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে লাইক দিয়ে যত বেশি সম্ভব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।